আসসালামু আলাইকুম, আমি আরিফা ইসলাম। আজ আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়াতে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে, স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সেরা বিভাগ, লোক প্রশাসন বিভাগ। ১৭৫ একর আয়তনের ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ২৮ জুন একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ চালু আছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত দৃষ্টিনন্দন মৃত্যুঞ্জয় মুজিব ম্যুরালটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও ঐতিহ্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমি এখন দাঁড়িয়ে আছি মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে। কুষ্টিয়ার কৃতি সন্তান মীর মোশাররফ হোসেন একজন বিখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক ও উপন্যাসিক। তার নাম অনুসারেই এই ভবনটির নামকরণ হয়েছে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন। লোক প্রশাসন বিভাগ এই ভবনটির দোতলাতেই অবস্থিত। চলুন ঘুরে দেখে আসি। অত্যাধুনিক শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষ মেধাবী সংগঠক এবং যুগোপযোগী জনসম্পদ তৈরির লক্ষ্যে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ যাত্রা শুরু করে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ বিভাজিত হয়ে লোকপ্রশাসন বিভাগ স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করে। বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জুলফিকার হোসেন দায়িত্ব গ্রহণের পর বিভাগটিকে নতুনভাবে সাজানো হয়। প্রশাসন দিবস লোক প্রশাসন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তথা লোক প্রশাসন পরিবারের জন্য একটা বিশেষ দিন। প্রশাসনের ছাত্র হিসাবে প্রশাসনিক নীতিমালা, উন্নয়ন কেন্দ্রিক নীতিমালা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গুড গভর্নেন্স, এই কনসেপ্টসমূহ প্রশাসনের প্রতিটি স্তরে পরিপূর্ণ বাস্তবায়ন, লালন, প্রয়োগ এবং প্রসার ঘটানোই মূলত লোক প্রশাসন দিবসের মূল উদ্দেশ্য। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত লোক প্রশাসন বিভাগে ৬টি ব্যাচে মোট ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭৫ জন শিক্ষার্থী এই বিভাগে পড়ার সুযোগ পায়। এই বিভাগের অধীনে ইতোমধ্যে ১৯টি ব্যাচে ১২৫৮ জন শিক্ষার্থী স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন? ওয়ালাইকুম আসসালাম, আছি মোটামুটি যাচ্ছে। স্যার, প্রতি বছরের ন্যায় লোক প্রশাসন বিভাগ এবছরও ৩রা মার্চ লোক প্রশাসন দিবস উদযাপিত করতে যাচ্ছে। স্যার, এই বিষয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। প্রশাসন বিভাগ লোক প্রশাসন দিবস উদযাপন করতে যাচ্ছে, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের যে ক্ষণগণনার কাল চলছে এই সময়ে, এটি অবশ্যই একটি নতুন মাতৃকতা সংযুক্ত করবে। দক্ষ ও সময় উপযোগী মানব সম্পদ তৈরির লক্ষ্যে তৎকালীন চেয়ারম্যান ডক্টর এ কে এম মতিনুর রহমান ২০০৫ সাল থেকে ইংরেজি মাধ্যমে এই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন। প্রতি বছরের মতো লোক প্রশাসন বিভাগ এবছরেও যে ১৫৫ উদযাপন করতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আধুনিক মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ এই বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করেছে। দেশি বিদেশি প্রয়োজনীয় বই ও জার্নাল সমৃদ্ধ সুবিশাল সেমিনার লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে। লোক প্রশাসন বিভাগ এই দিবসটি উদযাপন করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এক হচ্ছে আমি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দেখে গেলাম যে লোক প্রশাসন বিভাগ তার ১৫৫ উদযাপন করছে। দ্বিতীয়ত, আমি লোক প্রশাসন বিভাগের শিক্ষক। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সমন্বয় করেই সময়োপযোগী মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই বিভাগে চালু রয়েছে কম্পিউটার ল্যাব। লোক প্রশাসন দিবস ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে
সফল হোক আমাদের এই আয়োজন। আমি এই অনুষ্ঠানের সাফল্য প্রত্যাশী। পরিশেষে বলতে চাই, যদিও সময় শেষ হয়ে যাচ্ছে, তবু এ সময়ের মধ্যে গর্ব মোরা নতুন জীবন, যে জীবনের পরতে পরতে লেখা থাকবে ভালোবাসার স্বর্ণ অধ্যায়। লোকপ্রশাসন বিভাগের অধীনে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি জার্নাল প্রকাশিত হয়ে থাকে। এছাড়াও এমফিল ও পিএইচডি সহ লোকপ্রশাসন বিভাগে রয়েছে উচ্চতর গবেষণার বিস্তর সুযোগ। একাডেমিক ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষের ক্লাসের শুরুতেই সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও মানসম্মত কোর্স পড়ানো হয়। লোকপ্রশাসন বিভাগ শুধু পড়াশোনাতেই নয়, তারা সংস্কৃতি চর্চাতেও এগিয়ে গেছে। চলুন গানটা উপভোগ করা যাক। দক্ষ প্রশাসক, সংগঠক এবং সময়োপযোগী জনসম্পদ তৈরির লক্ষ্যে লোকপ্রশাসন বিভাগে 12 জন শিক্ষক শিক্ষিকা মহোদয় নিয়োজিত আছেন। এছাড়াও এই বিভাগে নিয়োজিত 8 জন কর্মকর্তা ও কর্মচারী। সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে লোকপ্রশাসন বিভাগ। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এই বিভাগের শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এই বিভাগের বিভিন্ন শিক্ষার্থী ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমি তামিম, আমি বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের একজন সদস্য। আমি গর্বিত, আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্র। এছাড়াও বাঙালি সংস্কৃতির নববর্ষ, বর্ষবরণ, পিঠা উৎসব ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে থাকে লোকপ্রশাসন বিভাগ। পাশাপাশি ইফটিজিং, যৌন হয়রানি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী প্রচার প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে লোকপ্রশাসন বিভাগ। নিয়মিত মনিটরিং, সেলফ অ্যাওয়ারনেস ও আত্মহত্যা প্রতিরোধের নিমিত্তে নিয়মিত শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হয়, যা শিক্ষার্থী ও শিক্ষকগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীরা ব্যক্তি ও সমাজ জীবনে আজ সফল ও প্রতিষ্ঠিত। এছাড়াও বাংলাদেশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন যেমন রক্তিমা, তারুণ্য, ক্যাব, রোটারেট ক্লাব, থিয়েটার, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এই বিভাগের শিক্ষার্থীরা। সুনাগরিক ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে এগিয়ে যাক লোকপ্রশাসন বিভাগ, এই প্রত্যাশা, শুভকামনা। ক্যাপশন আর্ট, ইওর ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি।